সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ঈদ উৎসবে আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন আজ আমরা শুনবো ঈদ নিয়ে তার মজার কিছু অভিজ্ঞতা স্যার আপনাকে ঈদের শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ এবং ঈদের সম্পৃক্ত শুভকামনা সবাইকে স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাইবো ঈদ মানেই তো নতুন টাকা ঈদ মানেই সালামি এই নতুন টাকার পেছনে আপনার কিছু ইতিহাস আছে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব টাকার যে ইতিহাসটি আছে আপনি আমাদেরকে অনেকবার এই গল্প করেছেন একটু যদি নতুন করে আবার বলতেন খুবই ভালো একটা জিজ্ঞাসা তবে তার আগে বলি যে প্রতি বছর আপনি যেমনটি বললেন যে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ঈদ উপলক্ষে ছাড় করা হয় এবং টাকা যেহেতু গভর্নরের দস্তখত থাকে এখন পৃথিবীব্যাপী আমাদের আমার পরিচয় অনেকটাই টাকার দস্তখতকারী হিসাবে যখন পরিচয় হয়ে সঙ্গে ও স্যার আপনি কেমন ছিলেন আপনার দস্তখত করা টাকা কিন্তু পেয়েছি একটা কপি দিতে পারবেন অনেকেই চায় এখন আছে আমি রাখছিও একটা বান্ডুল রেখেছি এক সময় আমরা বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা হিসাবে প্লাস্টিক মানি এনেছিলাম খুব কাটতে ছিল প্রথম যখন ঈদের আগে এই টাকাটা ছাড় করা হয় আমার মনে হয় দুই হাজার সনে রায়টের মতো হয়ে গেছিলো নেওয়ার জন্য কিন্তু এই পেপার লবির কাছে প্লাস্টিক পানি হেরে গেল যদিও এশিয়ার অনেক দেশে এই টাকাটা চালু আছে আমরা পারি অন্য কিছু বাদ দিলেও একটা কথা চিন্তা করা যায় টাকা আসার আগে সব কিছু যাকে বলে বাটা বাটা অনুযায়ী হতো চিন্তা করেন যদি একটা হাতি হাতির বিনিময়ে যদি দুধ নেওয়ার দরকার ছিল তাহলে একটা অসম্ভব একটা ট্রানজাকশন হতো টাকা এসে কিন্তু এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হয়ে সব প্রশ্ন সহজ করে দিছে এটা উদিত হয়েছে কিন্তু একটা মোটামুটি কাকতালীয়ভাবে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তখনও কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডের উৎপত্তির কথা চিন্তেই করে নাই কেউ বিলাতে এককালে সোনা সোনাদানার গহনার খুব কদর ছিল তো যারা স্বর্ণকার তাদের কাছে মানুষে নিজে যদি গচ্ছিত সোনা থাকে তাহলে ডাকাত চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওইটা এনে সোনাকারের কাছে জমা দিত জমা দিলে পরে তিনি একটা রিসিপ্ট দিতেন এই পরিমাণ জমা দিতেন তো এখন এইটাকে যিনি সোনা দানা জমা রাখবেন তার তো আলাদা একটা কদর আছে তিনি আসলে একটা ব্যাংকের মতো হয়ে যান ওই যে রিসিপ্টটা ওইটা বাজারে কিন্তু ওই চালু হয় টাকা হিসাবে যার কাছে এটা আছে অনেকে এটা ধার নেয় নিয়ে পরে শোধ করে আবার তার কাছে কিছু মানুষে টাকা রাখে সেই টাকা দিয়ে তিনি মানে আরো সোনা কেনেন তো কাজেই তিনি বর্তমানকালের যে ব্যাংকিং ব্যবস্থা এরকম একটা অবস্থানে তিনি চলে গেলেন সরকার এতে আকৃষ্ট হল মনে করলো আমার কাছে অনেক টাকা থাকে রাজস্ব আদায় হয় আমার কলোনিদের কাছ থেকে টাকা পয়সা আছে ভারত থেকে অনেক টাকা পয়সা আসে সোনা দানা আসে ওর কাছে জমা রাখলে ভালো হয় কিন্তু একজন ব্যক্তি বিশেষের কাছে করতে পারে না ওই জন্য একটা প্রতিষ্ঠান করে ব্যাংকিং প্রতিষ্ঠান করে তারপরে গভর্নমেন্টে টাকা পয়সা জমা রাখে এবং গভর্নমেন্টে যেখানে রাখে সেটা একটা ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায় আবার অর্থটা যেহেতু হচ্ছে বললাম মিডিয়াম অফ এক্সচেঞ্জ অর্থ না থাকলে যার কাছে যত বেশি অর্থ তিনি তত বেশি বৃত্ত যার কাছে কম তিনি নিঃস্ব কিন্তু বাংলাদেশে তো একটা জিনিস ভালো হয়েছে সাতচল্লিশ বছরে আগের মতো নিঃস্ব কেউ নেই এখন কেউ না কে মারে না এখন সবার কাছে কিছু না কিছু অর্থ আছে তবে সবচেয়ে বিত্তবান আর সবচেয়ে গরিবের মধ্যে ব্যবধানটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে উদাহরণ কি পাকিস্তান আমলে বাইশ পরিবার ছিল কোটিপতি আমরা আন্দোলন করেছি এখন বাংলাদেশে গত বছর ছিল এক লক্ষ পঁচিশ হাজার কোটিপতি এই বছর হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার কোটি বছরে পাঁচ লক্ষ জন্ম হয় স্যার এরপর যদি জানতে চাই আপনার স্বাক্ষরিত নোট আমাদের দেশের জনগণ সবাই মোটামুটি ব্যবহার করেছি আমরা যারা দেখেছি আপনার স্বাক্ষরিত নোট আপনার কেমন লাগে যখন আপনার নোট আপনার হাতেই বিনিময় হচ্ছে না এটা এটা খুব একটা খুব আনন্দদায়ক একটা অনুভূতি এবং নিজেকে একমাত্র তখনই শক্তিমান মনে হয় যে আমি একটা লোক গাও গ্রাম থেকে এসেছি আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমার দস্তখতে টাকাটা লিগাল টেন্ডার এবং এটা চালু হয় এখনও মানুষের চিনে আমার মনে আছে একবার ওই বাঙালি তো ওই বিদেশে ঢুকতে অনেক সময় খুব ঝামেলা হয় যুক্তরাষ্ট্রে একবার ইমিগ্রেশন নানান প্রশ্ন জিজ্ঞেস করছে তারপরে আমি একটা নোট রাখি সঙ্গে যখন বললাম যে দেখো আমি যে কারেন্সি তোমার যে ডলার আছে ওইরকম কারেন্সিতে দস্তখত করতাম একসময় যখন আমি কাজ করতাম বলে তোমার সঙ্গে আছে বের করে দেখাচ্ছি মানে আমার সাতক্ষণ মাফ হয়ে যেত যদি থাকছ অসম্ভব কদর বেড়ে গেলো কাজে এটা একটা ভালো অনুভূতি যখন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন নাতি বন্ধু বন্ধুবান্ধবরা বলে যে একটা নোটে যদি আপনি একটা অটোগ্রাফ করে আমাদের দেন তাহলে খুব ভালো লাগে আমরা রাখতে পারি আমি বিশ্ব গভর্নরের সময় আমার অনেক বড় ছোট ভালো কাজ মনে করি করেছি হয়তো মন্দও কিছু করেছি একটা খুব উল্লেখযোগ্য কাজ যেটা করেছি এটা রাজনৈতিক তবুও আমাকে বলতে হয় আজকে ঈদের আনন্দ উৎসবের সময় ওই পঁচাত্তর সনের বিয়োগান্ত ঘটনার পরে কিন্তু জাতির পিতার ছবিওয়ালা টাকা বন্ধ করে দেওয়া হয় সব জ্বালিয়ে দেওয়া হয় কোনো স্মৃতিচিহ্ন রাখে নাই তো আমি গভর্নর হয়েছি আটানব্বই সনের বাইশে নভেম্বর উনত্রিশ তারিখে আমি একটা নকশা করে ফেলেছি যে জাতির পিতা ছবি সহ তখনকার দিনে পাঁচশো টাকা নোট সবচেয়ে বড় ছিল বের করব। অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত সজ্জন লোক শাহ এস এম এস কিবরিয়া উনি বললেন তাই নাকি আপনি করবেন আপনারা এত সাহস আমার জি স্যার সাহস নাইলে আপনারা গভর্নর তো আমি বললাম যে আপনি কাছে দিলাম আপনি একটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নেন বলে না আপনার ডিজাইন আপনি নিয়ে যান ডিজাইন আমরা করিয়েছি আমাদের যে টাকশাল আছে ওখানে ভালো ভালো ডিজাইনার আছে কিন্তু মুস্তাফা মনোয়ার উনি এটা একটা থিম আছে ওটার চার্জে আর মাহমুদা খাতুন সানজিদা আপার ছোট বোন ফাহিদা আমার বন্ধু তার ছোট বোন ওখানে কাজ করে খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে আমি অভিভূত হয়ে গেছেন কারণ এটা তো একটা শক্তিমান জিনিস যে জাতির পিতার ছবি সহ টাকা ঘরে ঘরে যাবে সার্কুলেশন হবে যেটা বন্ধ খুব সানন্দে নিয়ে আর কোনো পরিবর্তন না করে অনুমোদন করে দেবেন তো টাকার ব্যাপারে এটার ব্যাপারে পরবর্তীতে যখন দু হাজার এক সনে সরকার পরিবর্তন হলো আমার তখন একানব্বই দিন মেয়াদ বাকি আছে কিন্তু আমাকে স্পর্শ করে নেই আমি কোনো কোনো ঝামেলা করে নাই তখন অনেক প্রস্তাব প্রস্তাবও আসছিলো আমি রাজি হইনি আমি জাতীয়তাবাদী হইতে রাজি হইনি আর কি স্যার আপনি গ্রামের কথা বলছিলেন সেই সময়কার আপনার ছোটবেলার গ্রামের ঈদ এবং এখন যদি বলি আপনি ঢাকায় ঈদ করছেন দুই ঈদের মধ্যে কি পার্থক্য দেখছেন না গ্রামে তো খুব মৌলিক মানে আনন্দটা একেবারে নিষ্কল অকৃত্যম মানুষের ভালোবাসা একে অন্যের ভালোবাসা বাড়ি বাড়ি যাওয়া ঘুরে বেড়ানো শ্যামাই খাওয়া তখনও ছিল ওইটা ওইটার আনন্দ আলাদা গ্রামে গ্রামে কিন্তু যাকে বলে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এটা খুব প্রবল যার যা আছে তাই নিয়ে সব মানে ভাগাভাগি করে খায় খুব মানে বাদ ভাঙা জোয়ার আনন্দের জোয়ার মহোৎসব শহরে যা হয় না তারা না কিন্তু শহরেরটা অনেক আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা যেখানে আছে সেখানে স্ফূর্ততা কিন্তু কম হবে আমরা এখানে অনেকেই আসেন মেহমান আসেন আমাদের খাওয়া দাওয়া হয় আমরা কুলাকুলি করি আলঙ্গন করি কিন্তু গ্রামের সেই আমেজটা আসে না বলতে পারি আর একটা জিনিস যেমন আমরা আমি অন্তত করি আমার সমস্ত যারা মুরব্বিয়ান অ্যাকচুয়ালি এবং শিক্ষক সবাইকে আমি এখনও খুব বেশি নাই এখন আর বেঁচে তাদের পদস্পর্শ করে আমি সালাম জানাই আবার আমার ইসলামিক রীতি আছে যে মাথা নত করা যাবে না মাথাটা উঁচা রেখে আমি হাত স্পর্শ করে শ্রদ্ধা করি গ্রাম থেকে তো এটা গ্রাম থেকেই উঠে গেছে শহরের কথা আর কি বলবো আর যেটা হয়তো গ্রামে আমাদের বাড়িতে সব বাড়িতেই ঈদের পরের দিন জামাই আসতেন এটা একটা দস্তুর মেয়ে থাকলে মেয়ে জামাই আসতেন তার জন্য যত রকমের পুলি আছে যত রকমের কোরমা পোলাও অত্যন্ত সুস্বাদু খাবার টাবার তৈরি করা হতো জামাইয়ের আদর কিন্তু তখন অনেক বেশি জামাই আদর শালিকারা শালকরা তাকে হাত ধুয়ে দিচ্ছে তার কাছে খানা নিয়ে আসছে নানান রকমের পিঠা নিয়ে আসছে তো পিঠার মধ্যে আবার যে খুব প্রিয় হলো পাপড় এখন তো ডাম হয়ে গেছে অন্য জিনিস তখন পাপড় পাপড়টা খুব নরম এবং খুব আওয়াজ করে দাঁতের নিচে ওইগুলো সব ছিল যেহেতু খাবারের কথা বলছিলেন ঈদে আপনার পছন্দের খাবার কোনটি এটা খুব কঠিন প্রশ্ন আমার জন্য কারণ আমি সাধারণত গোস্তস্তু খাই না বয়সের কারণে এবং যাতে ডায়াবেটিস মানে পেয়ে না বসতে পারে সেই জন্য সাধারণত ছোট মাছ সবজি সাদা ভাত খাই কিন্তু ঈদের সময় দেখি সবাই যখন খায় আমি আজকে সকালেও কিন্তু গিন্নিকে বলেছি আমাদের বয়স কিন্তু সাড়ে বায়ান্ন বছর গিন্নিকে বলেছি যে দেখো প্রত্যেক ঈদে তুমি আমাকে কোরমা পোলাও করে খাওয়াও এবারও তাই করতে লাগবে ঈদের সময় আমি কোরমা পোলা খাই পছন্দ করি মিঠা জিনিস একটু কম খাই এবং গরু যেহেতু খাই না গরুর খাবার বেশি খাই না কিন্তু আবার বলতে হবে যে গ্রামের সেই দিনগুলোকে ফিরে যেতে হয় বিশেষ করে রোজারিদের পরে সাধারণত এই ধরনের খাবার থাকে তো একবেলা বা বেলা খাওয়ার পরে কিন্তু একদম ভালো লাগে না মনে হয় যে একটু ভর্তা দিয়ে খাই একটু যদি কচুর শাক থাকতো তাহলে ভালো হতো একটু স্বাদ পরিবর্তন করার চেষ্টা করি কখনো কি রান্না বান্না করা হয়েছে সেটা ইটকে ঘিরে যদি আমরা বলি না একেবারেই না এমন কি ওই যদি চেষ্টা করি শুধু পারি ডিম সিদ্ধ করতে পারি আমার অভ্যাস নাই আমার ক্ষমতাও নাই আমি কিন্তু এখন দেখছি যে অর্থনীতি ছাড়া পড়ানো ছাড়া হিস্ট্রি ইউনিভার্সিটি ছাড়া আর অর্থনীতি সম্পর্কে কিছু চর্চা করা ছাড়া আর কোনো কাজের থেকে নেই স্যার আপনার অধ্যাপনা জীবন নিয়ে আমরা আরও কথা শুনবো তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ঈদ উৎসবের এই আয়োজনে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ আয়োজনে কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিনের সাথে স্যার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি স্যার আমরা এ পর্যায়ে জানতে চাইব আপনার ছোটবেলার ঈদ সম্পর্কে কিছু মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন না ছোটবেলা কিন্তু গ্রামে গঞ্জে প্রায় প্রতিদিনই ঈদের মতো থাকতো আমরা আনন্দ করতাম মনে করেন আমি চার বছর বয়সে সাঁতার শিখেছি বৃষ্টি আসছে ভিজলাম রোদ আসলো শুকালাম তো খুব আমার ঈদের একটা স্মৃতি এটা সুখকর তেমন নয় শশা আছে না ছোট্ট কচি শশা খেতে খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি এবং একমাত্র চুরিবুদে ওইটাই করেছি তো ঈদের দিন সবাই ঈদের ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত আছেন আমি আমার প্রতিবেশী কাছ থেকে ওইটা কয়েকটা শশা পারতে গিয়ে ধরা পড়ে গেলাম মার কাছে প্রচণ্ড মার খেলাম বকুনি না মার খেলাম তো এতে ঈদের আনন্দ মা ম্লান হলো বটে কিন্তু ওই যে ঈদের সময় যেটা হয় নামাজ পড়ে এসেই বাড়িতে যত লোক আমাদের একান্নবর্তী পরিবার বেশ কিছু লোক ছিলাম একসঙ্গে বসে যে খাওয়া এবং গল্প করা এইটা খুব মিস করে এটা খুব ভালো লাগতো একবার বর্ষাকালে ঈদ হয়েছিল আমরা ঈদের সময় কয়েকজনে মিলে ভাই বোন ছাড়াও আরও অনেক পাড়া প্রতিবেশী ছিল তাদেরকে নিয়ে আমরা ওই নৌকা জেলেদের নৌকা এনে আমাদের বাড়ির নিচে পেন্দে তারা এদিক সেদিক যাইতেন বাজারে যেতেন ঈদের দিন কিন্তু হাট বন্ধ হয় না তো ওদের নৌকা আমরা ওইটা পাতনটা ছেড়ে চলে গেছি ভাটির দিকে কি চমৎকার আপনার এই শাপলা সালুক এই মাছ লাফাচ্ছে আমাদের খুব ভালো লাগছে তো তার মধ্যে হঠাৎ করে বাতাস এসে গেল মনে হলো যে পুজো সব পড়ে যাব তখন তো আল্লাহ রসুলের নাম নেওয়া শুরু করলাম বাতাসটা কেটে গেল আমরা ফিরে এসে দেখি যে বড় ভাই এই জেলেদের সঙ্গে মানে ভীষণ রাগ হয়ে দাঁড়িয়ে আছেন কেন না বলে নিয়ে গেলাম এই সমস্তর মধ্যেই আমাদের দিন কেটে ছি যেই ছোটবেলার বন্ধুদের কথা বলছিলেন ছোটবেলার বন্ধুদের রাগ হয়ে দাঁড়িয়ে আছেন কেননা না বলে নিয়ে গেলাম এই সমস্তর মধ্যে আমাদের দিন কেটে ছি যেই ছোটবেলার বন্ধুদের কথা বলছিলেন ছোটবেলার বন্ধুদের সাথে কি এখনও যোগাযোগ হয় বা ঈদের মতো কোনো উৎসবে তাদের সাথে কি শুরু ছাদান তাদের সঙ্গে মানে যারা বেঁচে আছেন আমাদের বয়সে বেশিরভাগই কিন্তু নাই আজকে সকালবেলাও ইচ্ছে করে তাদের একজনের সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে এক ক্লাস ট্রেনে দ্বিতীয় হতেন তিনি একটা বড় স্কুলে হেডমাস্টার হিসাবে তিরিশ বছর কাজ করে অবসরে গেছেন তো এরকম যখন যাকে পাই তাকে আমার একটা স্মৃতিশক্তি ভালো বলে মানে মানুষে মনে করে এবং এতে আমার অনেক উপকার হয়েছে তো যখন কোনো বন্ধুর দেখা পাই তাকে আমি ঠাট্টা করে বলি যে নারায়ণকোলার আব্দুল মোতাবেলের ছেলে পিনু কেমন আছো তুমি আজকে একেবারে খুব খুশি হয়ে যায় তার বাবার নাম গ্রামের নাম মনে করছি তো ছেলেবেলায় দুটো তিনটা জিনিস আমার এক বন্ধু ছিল ননী গোপাল রায় জমিদার বংশের ছেলে তো ননিয়া আমার ক্লাসমেট আমরা তখন ক্লাস থ্রিতে পড়ি ও দুটো গান করত। একটা সে বলতো যে যখনই হাল বাইতে আসি তখন মনে হয় রে কাহার লাগে চর্ব জমি জমি আমার নয় রে খুব বামপন্থী ধারার গান কিন্তু আমি এটাকে ব্যবহার করি আজও পর্যন্ত আমার কিষাণ কিষাণের জন্য তখন থেকে যে একটা দরদ যুক্ত হয় আমার সমস্ত ব্যক্তিত্ব আমার চিন্তা চেতনা কর্মকাণ্ডে এটা সবসময় থাকে আর ওর আরেকটা গান সে তার বোনের সঙ্গে দ্বৈতভাবে গাইত মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে হাসে আগেও ছিল মায়ের প্রতি ভক্তি কিন্তু এর থেকে মাকে একেবারে খুব শ্রদ্ধা সঙ্গে দেখি দেখাশোনা করার চেষ্টা করি স্যার আপনি তো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে আছেন ছাত্র ছাত্রীদের সাথে আপনার সম্পর্কটা কেমন এটা সম্পর্ক যত ভালো করতে চাই তত ভালো হয় না তারা ভয় পায় জানি না কেন শ্রদ্ধা করে হয়তো তবে আমি যখন দেখি একজন চালকের ছেলে বা মেয়ে অথবা গ্রামের মৎস্যজীবী হিন্দু ভদ্রলোকের ছেলে বা মেয়ে এখান থেকে পাশ করে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে এসে সালাম করে বলে স্যার আজকে আমি এই অমুক জায়গায় কাজে জয়েন করে আসলাম ব্রিটিশ আমার কেনপক্ষতে এবার জয়েন করে আসলাম তখন বুকটা আনন্দ ভরে যায় মনে হয় আমার জনমটা একেবারেই সার্থক হয়ে গেছে কারণ বিশ্ববিদ্যালয়টা মূলত যারা কম সামর্থ্যের লোক তাদের সন্তানদের জন্য করা হয়েছে সেটা অনেক অনেক আনন্দের বিষয় এবং অনেক বড় একটি পাওয়া স্যার আমরা আপনার সাথে আরো গল্প করব এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ঈদ উৎসবের এই আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের ঈদ আয়োজনে আমরা কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারের সাথে স্যার আপনাকে আবারও স্বাগত আমরা যদি একটু জানতে চাই আপনার ঈদের পছন্দের পোশাক কোনটি না এমনি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই তখন ওই হাফ হাওয়াইন শার্ট আর ট্রাউজার এবং বাটার স্যান্ডেল পরতাম মনে হয় ওইটা সবসময় পড়লে ভালো ছিল কিন্তু ঈদের সময় তো একটা পাঞ্জাবি পরতে হয় যদি সিল্কের পাঞ্জাবি হয় খুব অস্বস্তি লাগে মনে হয় কেমন জানি যেহেতু এখন একটু গরমেরই না কিন্তু ওই যে সুতি দেশের বানানো সুতি কাপড়ের সুতি পাজামা পাঞ্জাবি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবার না এবার আমরা নিজেদের মধ্যেই করছি এখানে থাকছি তবে এখানে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন আছেন খুব বড় পরিবার আমারও আমার গিন্নেরও আমরা যতদূর সম্ভব পারি মুরব্বী যারা তাদের এখানে যাই দুপুরের মধ্যে সবচেয়ে যিনি মুরব্বী যিনি মার্চ মাসে শতবর্ষ পূর্ণ করলেন ওনার বাড়িতে এবং ভাবির হাতে মানুষ আমি বলতে গেলে ওইখান থেকে দুপুরের খাওয়া সেরে এসে বাড়িতে আসি যাতে অন্য জুনিয়র আত্মীয় স্বজনরা আসতে পারে একটু হৈ হলু করতে পারে কিন্তু আমার ব্যক্তিত্বটাই এমন সবাই একটুখানি ভয় পায় এটা আমার জন্য আপাত দৃষ্টিতে একটু মনস্তাপের কারণ হলো বেশ এনজয় করি যে আচ্ছা আমার ভয় অন্তত যদি ভালো থাকে স্যার আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার পর আসলে কেউ আপনাকে আর ভয় পাবে না সবাই আপনাকে মজার মানুষ হিসেবে চিনবেন স্যার আপনার গিন্নির সাথে অথবা আপনার পরিবারের কারোর সাথে এমন কোনো মজার স্মৃতি আছে কিনা যেটি মনে পড়লে আপনার এখনও হাসি আসে অথবা এখনো আপনি আনন্দিত বোধ করেন কম বয়সে মেয়ে আমাদের বাড়িতে কাজ করত আমরা তখন কাজলিতে থাকি সরকারি বিল্ডিং ওই মহিলা সমিতির উল্টা দিকে তো তার জন্য একটা শাড়ি গিন্নি কিনলে হয়তো না এরকম আমি কিনে আনছিলাম তার পছন্দ হয়নি আমি কিন্তু দিন কোনো জিনিস কিনে এটা বদলাতে চাই না খুব বিব্রতকর লাগে আমার কাছে কিন্তু একমাত্র ওকেশন তার শাড়ি বদলানোর জন্য আমাকে আমার গিন্নিকে নিয়ে যেতে হয়েছে এটা আমি খুব মজাদার মনে করি স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাকে আবারও এই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ এবং আমি খুব এনজয় করলাম ভালো লাগলো দর্শক আমরা এতক্ষণ ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারের কাছ থেকে তার জীবনের মজার কিছু অভিজ্ঞতা শুনছিলাম তার কর্মজীবনের তার প্রবাস জীবনের কিছু মজার অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এই ছিল আমাদের আজকের ঈদের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ